সাংগামিকের অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগত। আপনারা দেখছেন সাংগামিক অনলাইন, সঙ্গে থাকুন, পাশে আছি। নাচে গানে কবিতায় 22তম নববর্ষ উৎসব উদযাপন করল ভাষা ও চেতনা সমিতি, তবে এবছর একটু অন্যরকমভাবে। বর্তমানে করোনা পরিস্থিতিতে বড় জমায়েত করে নববর্ষ উদযাপনের সুযোগ নেই, তাই সমিতির ফেসবুক পেজে বিভিন্ন শিল্পীর নাচ গান কবিতা সম্প্রচারের মাধ্যমে নববর্ষ পালন করল তারা। বাড়িতে থেকেই জমল বর্ষবরণের অনুষ্ঠান। সমিতির সম্পাদক ইমানুল হক কি বলেছেন শুনবো আমরা। এবছর করোনাজনিত পরিস্থিতির কারণে ভারতে বাংলাদেশে প্রকাশ্যে জনসমাগম করে জনসমাবেশ করে নববর্ষ উদযাপন ঠিক হবে না, সেই কারণে আমরা ঠিক করেছি যে এবারে বৈদ্যুতিক মাধ্যমে এবার ডিজিটালি পয়লা বৈশাখ পালন করব। ভাষা ও চেতনা সমিতির পক্ষ থেকে আমরা এই ডাক দিয়েছি। আমরা চাইছি পাঁচ রকম ভাবে মানুষ এটা পালন করুন। এক হচ্ছে যে নিজেরা ভিডিও আপলোড করুন, বাড়ির মধ্যে বসে নিজেরা যেন পয়লা বৈশাখ পালন করছেন সেইভাবে। দুই হচ্ছে সেই ভিডিও আমাদের পাঠিয়ে দিন ভাষা ও চেতনা সমিতিকে, আমরা সেটা ফেসবুকে সরাসরি সম্প্রচার করব, কাল সকাল 8টা থেকে করব। তিন হচ্ছে যে হোয়াটসঅ্যাপে যে ছবি তুললেন সেটাকে হোয়াটসঅ্যাপে দিন, অন্যকে দিন, বার্তা দিন। চার নম্বর, আপনি আপনার যে কাছে যেসব এলাকায় সম্ভব যে গরিব মানুষ আছে তাদের কিছু দান করুন, নববর্ষে দান করুন। কারণ অনেক মানুষ আছেন যারা গরিব মানুষ, তারা খানিকটা তবু কিছু পাচ্ছেন, কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ, ধরুন টিউশন করেন কিংবা হয়তো বাদ্যযন্ত্র বাজান কিংবা চা দোকান করতেন, যারা একটু রিক্সা চালাতেন তারা, টোটো চালাতেন, তারা আর্থিক সংগতি আছে, লোকে মোটামুটি মনে করে যে ওর একটু পয়সা লোকের কাছে হাত পাততে হয় না, সেই লোকটা আজকে সব থেকে বেশি বিপদগ্রস্ত, তাকে কিছু দান করুন। পাঁচ নম্বর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ভয়সা চেতনার পক্ষতে মানিকতলা খালপাড়ে যে আমরা যে বাচ্চারা আছে সেই বাচ্চাদের কালকে আমরা টিফিন দিচ্ছি সকালে, এবং আমরা তো গত দু সপ্তাহ ধরে তার চাল ডাল আলু পেঁয়াজ দিচ্ছি, সেগুলো আগামীকাল আবার দেওয়া হবে। হকার সংগ্রাম সঙ্গে আমাদের সাহায্য করবেন খেতে দিতে। সত্য কাজে
যাত গেল যাত গেল বলে একি আজব কার খানা, যাত গেল যাত গেল বলে একি আজব কার খানা। এভাবেই নাচে গানে কবিতায় জমে উঠল বর্ষবরণের অনুষ্ঠান। করোনা পরিস্থিতিতে ফেসবুকে বর্ষবরণের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। ব্যুরো রিপোর্ট, সাংগামিক অনলাইন।